सुप्रिय छात्र छात्री बिंदु आज के गणित एक अंश नहीं आलोचना करब हमें एर आगे तीन टॉपिक्स आलोचना करछी प्रथम शेष सेट तर शूट करछी अंशीदार व्यवसाय शुरू करब हमें चारटे अध्याय शेष करछी आज के चारटे अध्याय आछे आमार आर चारटे अध्याय आज के तृतीय अध्याय आमरा करब তাই তোমরা একটু ভালোভাবে দেখো করোনার পরিস্থিতির মাধ্যমে তোমরা অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং করোনা বিধি মেনে চলবে এইটাই আমাদের কথা প্রথমত আমরা অংশীদারের ব্যবসাটা কি অংশীদার মানে একজনের একজনে অংশীদার হয় না একের অধিক ব্যক্তি যখন শর্ত সাপেক্ষে ব্যবসা করে তখন তাকে অংশীদারি ব্যবসা বলে যেমন আমরা বললাম যে ক খ গ এই তিনজন ব্যক্তি আছে তিনজন ব্যক্তিতে একটা ব্যবসা শুরু করলো এবং শুরু করার পরে এই তিনজন ব্যক্তির মধ্যে একটা লাভ হলো বছর শেষে একটা লাভ হলো এখন এই লাভের কে কত টাকা পাবে যে যত টাকা দিয়েছে যে যত টাকা দিয়ে ব্যবসা শুরু করছে সে তেমন তত টাকা পাবে তাহলে এই কাজটা করতে গেলে আমাদের প্রথমে কী করতে হবে প্রথমে আমাদের টাকার অনুপাত দেখতে হবে অনুপাতে যোগফল করতে হবে তার যার অংশ তার বের করতে হবে কীভাবে তাহলে সেই অঙ্কটা আমরা যদি বলি ধরি এ সমান সমান পাঁচ হাজার টাকা বি সমান সমান তিন হাজার টাকা সি সমান সমান দু হাজার টাকা তিনজনে তিনটে টাকা নিয়ে ব্যবসা শুরু করল এখানে বছর শেষে লাভ হল এক হাজার টাকা লাভ হলে কে কত পাবে এই পাওয়ার ব্যাপারটা আমরা কি করব তাহলে আমি বলছিলাম যে অঙ্কটা লাভের কে কত পাবে সেটা আমরা বাইর করতে গেলে প্রথমে আমরা প্রত্যেকে অনুপাত করব ए टू बी टू सी समान समान कत एक हलो पांच हजार अनुपात बी एस कत तीन हजार सी एस कत दुई हजार एक दिला देवर पर अनुपात प्रत्येक समान संख्यक जिनिस बाद देवा जाए আমরা অনুপাতটা ছোট করে আনবো তাহলে আমার লাভটা তাহলে ভালো আমাদের কেমন হবে তাহলে পাঁচ অনুপাত তিন অনুপাত আমরা কি করছি তিনটে করে শূন্য বাদ দিছি মানে এক হাজার দিয়ে ভাগ করছি তাহলে আমার অনুপাতের পরিমাণটা এমন হবে এবার অনুপাতের যোগ ফল তাহলে কি হবে এ প্লাস বি প্লাস সি সমান সমান কত হল পাঁচ যোগ তিন যোগ কত দুই তাহলে কত হলো আমার পাঁচ আর তিন দশ পাঁচ আর তিন আট আর দুই দশ অনুপাতের যোগফল হল দশ এখন এই দশ দশটা আমরা দশ মানে তাহলে এ পাবে কত টাকা এ যে টাকাটা পাবে সেইটা আমরা নির্ণয় করবো এ পাবে কত টাকা এ পাবে এ পাবে এ পাবে এ পাবে কত টাকা আমার আছে কত দশ আমার এর কোন টাকা আছে কত ফাইভ তাহলে উপর হবে পাঁচ নিচে হবে দশ নিচে হবে দশ গুণন হবে আমার এক হাজার টাকা আমার লাভ আছে এই লাভ এবার কাটে কাটে করি তাহলে আমার কত পাঁচ দশ পঞ্চাশ আমার পাবে কত সে পঞ্চাশ এখন আমরা এ পাবে এত টাকা বি তাহলে কত পাবে বি বি পাবে কত আমরা যেটা আগে লিখি পরে লিখি তাতে কোনো সমস্যা নাই এক হাজার গুণ কত গুণ হলো আমার উপরে বি কত আছে উপরে আছে তিন বিশেষ কত দশ তাহলে কত আবার গুণ হলে তিন হলে একটা একটা শূন্য গেল
তাহলে আমার এটা হচ্ছে একটা একটা শূন্য, এখানে আমার 500, এখানে হবে 300। এইবার এবার আমি দেখবো সি কত পায়। তাহলে সি পাবে, সি পাবে, সি সমান সমান কত আমার সি পাবে, আমার আসে কত লাভ 1000। আমার কত হবে উপরে 2 নিচে 10, কাটা গেলে হয়ে যাবে আমার 200। তাহলে আমরা দেখলাম যে আমরা কে কত টাকা পাবো, 500 টাকা, 300 টাকা, 200 টাকা। এই এখন ব্যাপারটা কি হলো আবার আপনার আলাপ করি, যে আমরা যে টাকা যে কজন থাকবে এ বি সি, যদি আরেকজন থাকে তাহলে অনুবাদ আরেকজন আসবে, এ বি সি, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, এরকম ভাবে হবে, বা দুজন যদি হয় তাহলে এ অনুবাদ বি হবে। যদি রহিম করিম হয়, রহিম করিম হলো, রহিম এবং করিম তাহলে দুজন ব্যক্তি দুজন হবে, রহিম এবং করিম। যদি ক ক হয়, ক ক ক একটা টাকা নিয়ে আরম্ভ করলো, হ একটা টাকা নিয়ে আরম্ভ করলো, এই দুজন নিয়ে আরম্ভ করলো। ঠিক একইভাবে আমরা করব, যে কী করবো তাহলে আমরা আমরা করব যে অনুবাদের যোগফল যা তাই আমরা করব, যোগফল করে যোগফল অনুবাদের টাকা বের করব। এবারে আমরা যদি এক এক সময় এক এক টাকা নিল, আমি ব্যবসা করতেছি, এই ব্যবসাটা এখন আমি এক বছর আমার টাকাটা আমি প্রথম থেকে শুরু করছি আমি, কিন্তু দেখা গেছে যে আমার আরেকজন আমার সঙ্গী আরেকজন এসে বললো কি 3 মাস পরে এসে বললো কি আমি ব্যবসা তোমার সাথে করব, তাহলে সে কয় মাস পরে এলো 3 মাস পরে এলো, আমার টাকাটা খাটতেছে তাহলে 12 মাস, 12 মাস খাটতেছে, তাহলে 12 মাস খাটলে আমার টাকা হলো ধরি আমি 5000, তাহলে 5000 টাকা খাট থাকলে আমার টাকা খাটবে কয় মাস, 12 মাসে খাটবে কত, 5 × 60 60,000 টাকা। আর আবার আরেকজন আমার বন্ধু যে আইলো সে দিল 2000 টাকা, তার খাটবে তাহলে কয় মাস, 12 থেকে 3 বাদ যাবে 9 মাস, 9 মাস, তাহলে 3000 টাকা দিলে 3 × 27,000 টাকা তার খাটবে। আবার আরেকজন আসলো, সে বলো কি 6 মাস পরে এসে বললো যে আমি ব্যবসা করবো, তাহলে সে আবার দেখা গেলো যে আরও 2000 টাকা দিয়ে ব্যবসা অংশীদার করলো। এবারে তার তাহলে কত হবে 6 মাস পরে, ছয় মাসে তার টাকা কাটবে কত, 6 × 2 = 12,000 টাকা। এবার আমরা দেখব যে কত হলো, আমার ছিল 5 × 60,000, আরেকটা হলো 27,000, আরেকটা হলো 3000 বা 6000, এই যত টাকা বেরোলো টোটাল কথা হলো যে যত টাকা বেরোবে তার অনুবাদ করবে। এইবার টাকাটা আমার অনুবাদ কিন্তু ভিন্ন হবে, এবার অনুবাদটা আমার এই 12 মাসে যে টাকাটা পাইলাম আমি 12 মাসে সেই টাকাটা আমি 5000 দিয়ে এসেছি, 5000 দিয়ে থেকে ভুল হবে তাহলে 5 × 60,000 আমার টাকাটা হলো 60,000। আর একজন দেশে সে কাছে 9 মাস, সে দেশে 3000 টাকা, তাহলে 9 মাস থাকে, 9 মাসে 3000, তাহলে তার কত টাকা, 3000 করে দিলে 9 × 3 = 27,000, তাহলে আর একজন হলো কত, 27,000 টাকা। আর একজন আবার 2000 টাকা নিয়ে এসে বললো যে 6 মাস পরে, তো 6 মাস পরে হেরে তার টাকাটা খাটবে কয় মাস, 2000 টাকা নিয়ে আসছে, 2000 টাকা খাটবে কয় মাস, 6 মাস, 6 × 12, 12,000। এবারে 3 × 3 = 1,000, এই টাকার অনুবাদ করে অনুবাদের যোগফল করে তাদের লভ্যাংশ বের করা হবে। বুঝতে পারলাম কি, যদি বুঝি তাহলে তো ভালো, আর না বুঝলে এরপরে আবার আমরা করবো, আবার দেখবো যে এরপরে কি হয় না কি। ঠিক আছে, হ্যাঁ।
হবে।